প্রবেশ করছি পাতঞ্জল যোগের দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকটিতে বলা হচ্ছে যুগাঙ্গ অনুষ্ঠানাত অশুদ্ধিক্ষয়ে জ্ঞান দীপ্তি আবিবেক খ্যাতি যোগাঙ্গ অনুষ্ঠানাত অশুদ্ধিক্ষয় জ্ঞান দীপ্তি আবিবেক খ্যাতি মানে হচ্ছে যে যোগাঙ্গ অনুষ্ঠান যোগাঙ্গের অনুষ্ঠানে কি হয় না অশুদ্ধি ক্ষয় হয়ে যায় আর কি হয় না বিবেক খ্যাতি উৎপন্ন হয়ে জ্ঞানের দীপ্তি প্রকাশিত হয় যোগ সম্বন্ধে পতঞ্জলি এখন শুরু করলেন যে যোগ কী যোগ কাকে বলে যোগ হচ্ছে সমন্বয় দেহ মনে সমন্বয়কে যোগ বলা হয় দেহময়ের সমন্বয় হলে পরে তবে জ্ঞান দীপ্তি উৎপন্ন হয় সেটা যোগাঙ্গগুলো অনুষ্ঠান করতে থাকলে যোগাঙ্গ সম্বন্ধে এর পরের শ্লোকগুলোতে বলা হবে যোগাঙ্গ এই যে যোগের অঙ্গগুলো বিবিধ অঙ্গ এই অঙ্গগুলোকে অনুষ্ঠান করতে থাকলে পরে আর কি হয় না বিবেক খ্যাতি উৎপন্ন হয় বিবেক খ্যাতি মানে হচ্ছে কি মোহ মায়া চলে যায় আর বিবেক উৎপন্ন হয় অর্থাৎ ঈশ্বরী সত্য ব্রহ্ম সত্য কৈবল্য সত্য আর জগৎ অসত্য এই যে ভেদ এই যে নৃত্যানৃত্য বিবেক এই বিবেক উৎপন্ন হয় এই বিবেক উৎপন্ন হলে পরে তখন জ্ঞানের জ্যোতি প্রকাশিত হয় তো বিবেক কেমন উৎপন্ন হয় আ আবিবেক আ কথার অর্থ হচ্ছে সর্বাঙ্গীন আ সমুদ্র হিমাচল পাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক তারপরে হচ্ছে আচরণ চরণ মানে হচ্ছে চলাফেরা মুভমেন্ট আচরণ মানে হচ্ছে সম্পূর্ণ মুভমেন্টটা আচরণটা ভালো নেই মানে হচ্ছে এর সব ব্যবহারগুলো ভালো নেই আচরণ খুব সুন্দর ভালো আছে আচরণ আর ধর্ম মহাভারতে বলা হচ্ছে যে আচরণ দ্বারাই ধর্ম উৎপন্ন হয় তা আ কথার অর্থ যেমন আমরা বলি আশ্রম আশ্রম মানে কি। আশ্রম মানে হচ্ছে যেখানে মানুষ শ্রম করে পূর্ণরূপে আশ্রম শারীরিক মানসিক সাংস্কৃতিক আধ্যাত্মিক সব রকমের শ্রম পরিশ্রম যেখানে করা হয় সেটাকে আশ্রম বলা হয় আশ্রম তেমনি এখানে বিবেক শুধু বলেনি এখানে বলেছে আবিবেক খ্যাতে আবিবেক বিবেকের পরিপূর্ণ বিবেক প্রকাশিত হলে পরে তখন জ্ঞানের দীপ্তি দেখা যায় জ্ঞানের দীপ্তি জিনিসটা কবির কল্পনা নয় এটার সত্য কথা যখন জ্ঞান প্রকাশিত হয় তখন দীপ্তি দেখা যায় দীপ্তি দেখা যায় জ্যোতি দেখা যায় এই জ্যোতি প্রত্যক্ষরূপে দেখা যায় একেবারে চোখের সামনে সম্পূর্ণ যেন ঘিরে ধরেছে একেবারে যেমন শ্রী অরবিন্দ বলছেন আই এম অ্যানভ্যালাপ উইথ লাইট আমি লাইট দ্বারা এনভেলপড হয়ে গেছি যেমন চাদর জড়ায় তেমনই জ্যোতি জড়িয়ে ধরে তো এই যে জ্ঞানের জ্যোতি আমারও সৌভাগ্য হয়েছিল কয়েকবার বেশ কয়েকবার প্রায় হয় রোজই হচ্ছে অল্প অল্প কিন্তু ব্যাপক জ্যোতি আমাকে জড়িয়ে ধরেছিল একবার শিবপুরীতে আমি জল আনতে গিয়েছিলাম খাইনি ভালো করে কিন্তু আমি নিচে জল আনতে গেছি ভারী জলের ভান্ডটা ছিল সেটাকে আমি মাথায় করে নিয়ে এসেছি নিয়ে এসে রেখেছি তারপরে আস্তে 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 বিলহীন হয়ে গেলাম জ্যোতিতে ভরপুর হয়ে গেল আরেকবার মাঝরাত্রি উঠেছি পেচ্ছাপ করতে আর পেচ্ছাপ করতে যেতে পারেনি মাঝখানে এত জ্যোতি যে কী বলবো জ্যোতিতে যেন আমি ছেয়ে গেছি একবারে বসে পড়তে হল একবার তো আমি ভেঙসই হয়ে গেছিলাম কয়েকবার ভেঙুস হয়ে গেছিলাম বড় জ্যোতি দেখে এমনিতে জ্যোতি চন্দ্র আলোকের মতন জ্যোতি সবসময় জ্বলতে থাকে সবসময় জ্বলতে থাকে আর নাদ শোনা যায় অঙ্কার নাদ ঘণ্টাধ্বনি মৃদঙ্গ বাঁশি এগুলো সব শোনা যায় জ্ঞানে দীপ্তি প্রকাশিত হয় বিবেকের খ্যাতি যোগের অঙ্গগুলো সে অঙ্গগুলোর কথা পরের শ্লোকে বলা হবে যোগের অঙ্গগুলোকে খুব নিষ্ঠার সঙ্গে যদি নিত্যদিন অভ্যাস করা যায় একটা সময় বের করে প্রত্যেকেই করতে পারে এটা এটা শুধু সাধু সন্ন্যাসী করবে তাই নয় এটা ঘর গৃহস্থ লোকেরাও সময় বের করে সকালবেলা বা সন্ধ্যেবেলা বা দুপুরবেলা যখনই সময় হবে বসে যোগাঙ্গগুলোকে অভ্যাস করতে হবে প্রাণায়ামকে করতে হবে বা আরও অন্যান্য যোগের অঙ্গ যে সমস্ত বলা হবে সেগুলোকে অভ্যাস করতে হবে এগুলো অভ্যাস করতে থাকলে পরে অশুদ্ধি ক্ষয় হয়ে যায় অশুদ্ধি সব কিছুর মধ্যেই থাকে প্রতিটা জিনিসের মধ্যে পৃথিবীতে অশুদ্ধি থাকে অশুদ্ধিটা যেন জীবনের একটা অঙ্গ প্রত্যেক জীবের মধ্যে প্রাণীর মধ্যে গাছপালা প্রকৃতি সব কিছুর মধ্যে অশুদ্ধি থাকে সে অশুদ্ধিকে কি করতে হবে অশুদ্ধি ক্ষয় করে দিতে হবে নষ্ট করে দিতে হবে অশুদ্ধি নাশ করতে 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 স্বচ্ছ হয়ে যায় মানুষের মধ্যে অশুদ্ধি সেই অশুদ্ধিকে স্বচ্ছ করে দিতে হবে সে স্বচ্ছ করার উপায় কি কিভাবে করা হবে কাপড় পরিষ্কার করা হচ্ছে শরীর পরিষ্কার করা হচ্ছে মনকেও পরিষ্কার করতে হবে সব কিছুকে নায়ুগুলোকেও পরিষ্কার করতে হবে সেই জন্য নারী শুদ্ধি প্রাণায়াম বলে নারীকে শুদ্ধ করার প্রাণায়াম সেটার কথাও আসবে হয়তো এইভাবে যোগের অঙ্গ অভ্যাস করলে পরে মানুষ পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় পবিত্র হলে পরে বিবেক জাগে দয়া প্রেম সব মানবীয় গুণগুলো অভিবৃদ্ধি হতে থাকে আর এর ফলে কি হয় না জ্ঞানের দীপ্তি জ্ঞানের জ্যোতি প্রকাশিত হয় আর জ্ঞানের জ্যোতি প্রকাশিত হলে পরে মানুষ অনেক শান্তি অনুভব করে অনেক তৃপ্তি অনুভব করে